ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 6:45। তো আমি যাচ্ছি হচ্ছে সম্রাটের সাথে একটু হাবড়ায়, কেন কি একটু কিছু কেনাকাটা আছে। আর অনেক দিন ধরে সম্রাটকে বলছি আমাকে কিছু একটা সোনার জিনিস কিনে দিতে হবে, তো ও ফাইনালি রাজি হয়েছে যে চলো তোমাকে আজকে দেখে আসি আমরা গিয়ে। যদি আমাদের বাজেটে হয় তাহলে আমরা কিনে নিয়ে আসবো, যদি বাজেটে না হয় আবার টাকাটা জমাবো তারপরে কিনবো, কেন কি যেটা আমার ড্রিম। চলো বেশি বকবক না করে ওখানে নিয়ে গিয়েই দেখাই তোমাদেরকে। এসে গেছি তানিষ্কে, আর এখন সম্রাট কি কিনে দেবে? তুমি তো একটা কিছু মানে অনেক দিন ধরেই একটা পছন্দ করে এসেছো, তো আজকে দেখে তো নি। আজকে আমরা দেখতে এসেছি, তবে তানিষ্কে এসেছি। ডায়মন্ড তো এখানে অলওয়েজ পাওয়াই যায়, কিন্তু আমরা ডায়মন্ড না, আমরা গোল্ড নিতে এসেছি। ডায়মন্ড আমার স্যুট করে না, তো দেখা যাক এখানে গোল্ডের কালেকশন গুলো আমরা একটু দেখবো। দেখবো আজকে কি কি কালেকশন আছে। ফার্স্ট ফ্লোরে কেন এসে তার কারণ হচ্ছে প্রিয়া ম্যাডাম যে জিনিসগুলো দেখতে চাইছে সেই জিনিসগুলো উপরেই আছে, তো এর জন্যই এখন প্রিয়া ম্যাডাম অলরেডি একদম রয়েছে কাউন্টারের সামনে। তো চলো দেখা যাক কি পছন্দ করে, কি নিতে চায় সেটা আমরা দেখে নিই। চলো ম্যাম, চা কফি কিছু বলে দে। না কিছু লাগবে না। এই হোপেই আমি বেঁচে আছি যে আমার একদিন হবে। ওকে, হবে হবে, টেনশন নিও না। যখন তুমি কোনো কিছু সিদ্ধান্তে চাহোগে তো সেই জিনিস তোমার কাছে আসবেই আসবে। এটা আছে 35 গ্রাম, পুরোপুরি 35 গ্রাম আছে। ম্যাম কি ফার্স্ট টাইম তানিশ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম আমাদের তানিশ ভিজিট করার জন্য। এটা আমাদের নতুন স্টোর তানিশ, হাতে বলে দিচ্ছি। তানিষ্কের বিষয়ে আমাদের আইডিয়া ছিল না, আমরা তো জানতাম শুধু তানিষ্কের ডায়মন্ড পাওয়া যায়। না, তানিষ্কে যেরকম ডায়মন্ড পাওয়া যায় তানিষ্কে গোল্ডও পাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা এখন এখানে এসে জানতে পারলাম, আর আজকে এসে কালেকশনগুলো দেখে অসাধারণ লাগলো। আচ্ছা, কেমন লাগছে? ভালো লেগেছে? দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এখন ভাল লাগছে? ওয়াও, ভালো ডিজাইনটা সুন্দর আছে বলে। হুম, আমাদের দারুণ ডিজাইন না, ইউনিক হবে, মানে আপনি কোন ডিজাইনের সাথে কোন ডিজাইন আপনি মেলাতে পারবেন। আচ্ছা, এটা কি রকম প্রাইস হতে পারে? আর এটা ডিজাইন দেখে নিন। হ্যাঁ, তারপরে আমি বলে দিচ্ছি কি রকম কি প্রাইস আসতে পারে। এই ডিজাইনটা একদমই ডিফারেন্ট, মানে আমার চোখে দেখা একদমই ডিফারেন্ট ডিজাইন, খুবই আলাদা একটা ডিজাইন, খুব সুন্দর। এই জিনিসটাতে ম্যাম ফিলিগারি ওয়ার্ক আছে, তারপরে দেখুন ছোট 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 বেলকুরি ফুলের মতন পুরো ডিজাইন করা রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে এটাও। এই আড়াই পাশটা খুব সুন্দর না দেখতে? দারুণ। বাড়ি কি হাবড়াতে? না, গাইঘাটাতে। গাইঘাটাতে? আচ্ছা, এগুলো মনে হচ্ছে আমার জন্যই করা, দেখো একদম পুরো মাপে মাপে। সেক্ষেত্রে
শাঁখাপলাগুলোও খুব সুন্দর ডিজাইন। আর আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে কিন্তু শাঁখাপলা কিনলে যে শাঁখাপলা যে চার্জটা আছে ওটা কিন্তু একদমই এরা নেয় না, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে অন্য দোকান থেকে কিনলে তো তোমাদেরকে শাঁখাপলার চার্জটাও ওরা নিয়েই নেয়, কিন্তু এখানে নাকি একদমই ফ্রি, যা গোল্ড আর যা মেকিং চার্জ সেটাই ওরা নেবে। শাঁখাপলার বিষয়ে কি অফার আছে এটা? শাঁখাপলা অফার বলতে স্যার, ম্যাম যেটা বললেন যে বাইরে দেখবেন যে কোনো জুয়েলারিতে আপনি যখন শাঁখা বাঁধানো পলা বাঁধানো যখন আপনি করতে যাবেন, আপনাকে আলাদা করে শাঁখা বা পলার চার্জ পে করতে হবে। আমাদের এখানে আলাদা করে শাঁখা বা পলার কোনো চার্জ পেমেন্ট করতে হয় না, শুধু গোল্ড ওয়েট যা হবে তার অনুযায়ী চার্জ, মেকিং চার্জ আর জিএসটি। গোল্ডে অলমোস্ট 3% জিএসটি থাকে, সেই 3% জিএসটি। আর এমনি কোনো অফার ইয়া কিছু? অফার বলতে স্যার, আপনি ম্যাম যেহেতু আপনি বললেন যে আপনার অ্যানিভার্সারি আছে, আমাদের বার্থডে অ্যানিভার্সারি পারপাস খুব সুন্দর একটা অফার চলে, 15 দিন আগে 15 দিন পরে 20% গোল্ডের ক্ষেত্রে আমি বলছি, গোল্ডে আপ টু 10% অবধি মেকিং চার্জের উপরে ডিসকাউন্ট হয়। আর এটা যদি আপনি ডায়মন্ডের প্রোডাক্ট কেনেন পুরো বিল ভ্যালুতে আপনার 10% ডিসকাউন্ট হবে। মানে ডায়মন্ডে যদি বিল ভ্যালু 1,00,000 টাকা হয়, 10% ডিসকাউন্ট মানে আপনি ইনস্ট্যান্ট আপনি 10,000 টাকা ফ্রি ডিসকাউন্ট পাচ্ছেন। তেমনি মেকিং চার্জেও তাই, আপনি মেক যা হচ্ছে 20,000 যদি মেকিং চার্জ হয়, 10% আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন। আর এই অফারটি কিন্তু 15 দিন আগে থাকছে ডেটের, 15 দিন পরে থাকছে, যে যেভাবে ম্যানেজ করে আসতে পারবে, ম্যামের বার্থডেতে, ইভেন স্যারের বার্থডেতে, অ্যানিভার্সারি। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমার যদি বার্থডে হয়, আমি যদি নিতে আসি, এবার সেটা যদি 10 দিন বা 15 দিন আগে, 15 দিন আগে যদি আসেন, আচ্ছা, তাহলে অফারটা পাবেন, 15 দিন পরে আসলেও পাবেন। আচ্ছা, তার মানে আমি আপ টু 30 দিন, আমার বার্থডে হলো আমি 30 দিনের মধ্যে আসলে, বাহ, এটা তো ভীষণ দারুণ ব্যাপার। তো অনেকটাই আমাদের চার্জেস পারচেজ করতে আসেন, ম্যামের বার্থডেতেও আপনি অফারটা পাবেন। আচ্ছা, আমরা স্পাউস বার্থডের ক্ষেত্রেও ডিসকাউন্ট দিই। আচ্ছা, বাহ, হলো কিছু পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু অনেক কিছু তো আর কিনে দেবে না, যে কোনো একটা একটা করে হবে। আরে একবারে সব পেয়ে গেলে তো আসল পাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে না? দেখুন, যেগুলো আপনি অনেকদিন আগে কিনেছেন না, হয়তো মানে আপনি যেহেতু প্রতি বছর অ্যানিভার্সারি পারপাস কিনছেন, আমাদের কিন্তু এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জেরও সুবিধা রয়েছে। আপনি যদি মনে করেন আপনার পুরাতন সোনার গহনা আপনি এক্সচেঞ্জ করবেন, সেটাও কিন্তু আপনি করে নিতে পারেন। এর দিক থেকেও একটা ভালো আপনি বেনিফিট পাচ্ছেন কি, আমাদের এখানে বাইং রেট আর সেলিং রেট এক থাকে, যেটা কোনো জুয়েলারিতে আপনি পাবেন না। বাইং রেট সেলিংটা কি, মানে আমরা আপনার থেকে যে দামে সোনাটা কিনছি সেই দামেই আমরা আপনাকে সোনাটা বেচবো, আমাদের কোনো আলাদা রেট থাকবে না। আমাদের এই রেট বোর্ড এখানে সামনেই থাকে, এখানে 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেটের সব দাম দেওয়া থাকে, সেই রেট অনুযায়ী আমরা আপনাকে দাম দেবো। তানিষ্কে আসলে এর আলটিমেট ব্যাপারগুলো তোমরা সবই জানতে পারলে, তো এখানে আসলে ইউনিক ডিজাইন তো পাচ্ছই, সঙ্গে আরও মানে দারুণ দারুণ অফার তোমরা পাচ্ছ, পেয়ে যাচ্ছ। তো বাকিটা এখন প্রিয়া ম্যাডাম দেখা যাক। গাইস, শুধু ডিজাইনগুলো দেখো কি অসাধারণ। আমি যদিও বুঝি না, তবুও আমার দেখেই, নিজের চোখে দেখেই ভালো লাগছে এটা। শিপের জন্য না আমাদের কারিগররা অ্যাওয়ার্ডও পেয়েছে। খুবই নিখুঁত কাজগুলো, খুবই সুন্দর। দেখো, একদম কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না, এত নিখুঁত কাজগুলো, মানে কোনো কমপ্লেন নেই, আর একদম সলিড যেটাকে বলে, মানে এরকম থাকে না মাঝে মাঝে যে কম সোনা থাকবে আর এরকম বড় থাকবে কিন্তু নড়বে, মানে হাতে ধরলে নড়বে, কিন্তু এটা এত সুন্দর, এত সলিড, মানে একদম মানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মানে তোমরা পাস অন করতে পারবে নেক্সট জেনারেশনকেও। এটা হচ্ছে আমার ড্রিম, যেটার জন্য আমি এসছি আজকে সম্রাটের সাথে। এটা কত গ্রামের? এটা বলে দিচ্ছি, এটা আছে 60 গ্রাম। এটা অ্যাপ্রক্স কি রকম প্রাইস হতে পারে? মোটামুটি ওই 3,60,000 মতন প্রাইস পড়বে। আমি সবকিছু নিয়েই বললাম, হ্যাঁ, 3,60,000 মতন প্রাইস পড়বে। আমাদের আরেকটাও ভালো জিনিস আছে কিন্তু এটা কি আপনি কোনোদিনও শুনেছেন স্যার, যে আমরা পিওরিটি চেক কোনো কেউ করিয়ে দেওয়ার?
মানে সব জায়গায় হয় না যে আমি আপনাকে হলমার্ক দেখিয়ে দেবো, আপনি সেটাতেই জানছেন যে এটা 22 ক্যারেট আছে। আচ্ছা, বাট এটাকে আপনি নিজের চোখে কোথাও দেখে নিয়েছেন স্যার, টেস্ট করে যে 22 ক্যারেট আছে জুয়েলারি? না, আমরা তো জাস্ট ওই সার্টিফিকেট দিলো বা যেটা বললো বা বিল দিলো ওর উপরেই, থার্ড পার্টি এজেন্সি করছে। আচ্ছা, বাট আমি আপনাকে হলমার্ক দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো স্যার, যেটা 22 ক্যারেট আছে। ইভেন আমাদের এখানে একটা ক্যারেট মিটার বলে মেশিন রয়েছে, সেখানে আমাদের জুয়েলারি আমরা যখন সেল করব তখন আমি আপনাকে তো বলে দিচ্ছি স্যার যেটা 22 ক্যারেট রয়েছে, আমি আপনাকে টেস্ট করিয়েও দেখিয়ে দেবো যে স্যার আমি আপনাকে 22 ক্যারেট দিচ্ছি 22 ক্যারেট বলে। ওকে, তার মানে প্রুভের সঙ্গে আমরা প্রোডাক্টটা পাচ্ছি। ইভেন আমাদের গোল্ড যে আপনি যখন পারচেজ করছেন আমাদের টাটার সার্টিফিকেট আমরা আপনাকে দেব। আচ্ছা, আপনার গোল্ডের। আচ্ছা, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে যাচ্ছি, ধরুন আমি এখান থেকে প্রোডাক্ট নিলাম, এটা তানিক্স, এবার আমি দেখা গেল বোম্বে চলে গেলাম, মেবি আমি ওখান থেকে ভাবলাম এক্সচেঞ্জ করে নেব, তো সেক্ষেত্রে আমার এই সার্টিফিকেটের ওই যা আপনাদের এখানে পলিসি আছে ওখানেও সেমই হবে? 375টা স্টোর রয়েছে স্যার। আচ্ছা, ইভেন আমাদের দুবাইতেও স্টোর রয়েছে। আচ্ছা, আজকে আপনি হাবড়া থেকে কিনছেন স্যার, আপনি 5 বছর বাদে হয়তো দুবাইতে চলে গেলেন, বোম্বে চলে গেলেন, যেখানে খুশি স্যার চলে যেতে পারেন, তাই না? আপনি যে কোনো স্টোর থেকে যদি আপনি এক্সচেঞ্জ করেন সেদিনকে যা রেট থাকবে আপনার, মানে আপনি যখন নিয়ে যাচ্ছেন প্রোডাক্টটা তখন প্রোডাক্টের যা ওয়েট থাকছে সেই অনুযায়ী আপনি 100% এক্সচেঞ্জ ভ্যালু পাবেন। আচ্ছা, তো এই যে খাড়ুটা পরেই নিয়েছি ফাইনালি, এখন সম্রাট দেখছে যে এটা আমাকে কিনে দেবে, তো এখনও অ্যানিভার্সারি আসতে 3 মান্থ দেরি আছে, তো পুজো আসবে তারপরে অ্যানিভার্সারি, তো প্রাইসটা তো ওরা বললো অ্যাপ্রক্স 360-এর আছে কাছে পড়বে, তো এখন কিছু টাকা কম আছে আর কিছু টাকা জমিয়ে নিই, জমিয়ে আমি এটা নেব ফাইনালি। ম্যাম আপনি যদি মনে করেন না আপনি পরে একটা ছবি তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে? বাড়িতে সামনে টাঙিয়ে রাখবে দেওয়ালে, তাহলে স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। বেটা করতে পারে, আর একটা কথা না, ছবি প্রতিদিন স্যার যখন বাড়িতে আসবে তখন একবার করে দেখাবে, মানে এক একটা হয় না যে আমরা পুজো আসার আগে দিন গুনতে থাকি 100 দিন বাকি, 99 দিন, আপনি তখন এটা দিন গুনে স্যারকে দেখাবেন যে কতদিন বাকি আছে। দেখুন চুড়ের কালেকশনগুলো তো দেখলাম, এবার আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছি নেকলেসের কালেকশন, তো যখন এসছি তো ওটা একটু দেখেই যাই ভাবছি। তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে নেকলেসের কালেকশন এখানে কীরকম আছে। এখানে এসে দেখছি যে এখানে কিন্তু লাইট ওয়েট থেকে হাই ওয়েট অবধি প্রচুর কালেকশন আছে, তো আমি ফার্স্টে লাইট ওয়েটটা দিয়ে স্টার্ট করি, যে দেখি লাইট ওয়েটের নেকলেসটা। খুব সুন্দর, এটার কাজগুলো একদম খুব নিখুঁতভাবে করা, একদম দারুণ দারুণ। 24 কি উইথ ইয়ারিং? হ্যাঁ, এটা পুরো সেট রয়েছে। ওয়েট জুয়েলারিও আছে প্লাস ব্রাইডাল কালেকশনও আছে, সামনে দেখো কি সুন্দর ব্রাইডাল কালেকশনগুলো। ম্যামকে একবার পরিয়ে দেখান ম্যাম কেমন লাগছে। 18 গ্রামস আছে ম্যাম, 18 গ্রামসে কিন্তু আপনি উইথ ইয়ারিং সেট পাচ্ছেন। ডিজাইনটা খুব ইউনিক আছে, খুবই সুন্দর। কত গ্রামে আছে এটা? 31 গ্রামস আছে। সীতাহার আছে? হ্যাঁ। বেবি ম্যামকে একটু পড়তে সাহায্য করো। আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, দারুণ। নিয়ে নাও, নিতে তো আমার মনে হচ্ছে যে সবই নিয়ে নিই, কিন্তু এটা তো সম্ভব না তোমরা জানোই, তাহলে সম্রাটকে সোনার দোকান খুলতে হবে। কিন্তু এটা আমার সত্যি বলতে খুবই পছন্দ। দেবে এটা পুজোতে দেবে আমাকে? তো কীরকম লাগছে এই ডিজাইনটা? আমার এটাও খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হচ্ছে। আর বলে দিই যাদের এখন ভাবছো সামনে পুজোতে কিছু গোল্ড জুয়েলারি পারচেস করবে, তো তাহলে তারা একবার কিন্তু তানিষ্ককে এসে কিন্তু অবশ্যই ভিজিট করে নিতে পারো। আর আমরা এসেছি হাবড়া ব্রাঞ্চে, এটা হাবড়াতে ডমিনোজের একদম পাশে, মানে যে যশোর রোড এটার উপরেই একদম, তোমরা দেখতে পারবে এখানে আসলে। আর দারুণ দারুণ কালেকশন আছে, আমি তো শুধু জানতাম যে তানিষ্কে শুধু ডায়মন্ড পাওয়া যায়, কিন্তু আমি সম্রাট আমাকে বললো যে চলো একবার তানিষ্কে গিয়ে দেখে আসি, তো আসলাম, দেখি মানে এতদিন যত জায়গায় গোল্ডের ডিজাইন দেখেছি সব থেকে বেশি আমার, সত্যি কথা বলতে একদম পার্সোনালি বলছি, খুবই পছন্দ হয়েছে এখানকার ডিজাইনগুলো। অফারগুলো তো শুনে আরও বেশি ভালো লাগে, অফারগুলো শুনে আমি বেশি খুশি হয়েছি। সম্রাটের মানে একটু অফার পেলে তো সম্রাটের পকেটটা একটু হলেও কম খরচা হবে, জানোই তোমরা।
আচ্ছা প্রপার অ্যাড্রেসটা একটু প্রপার অ্যাড্রেস যদি হাবড়া থেকে কেউ আসে তো হাবড়া স্টেশনে নেমে অটো বা টোটোতে উঠে বলতে হবে সপ্তপল্লীর যে গার্লস হাই স্কুলটা গার্লস হাই স্কুল ছাড়িয়ে ডমিনোস শোরুমের পাশে একদম তো হলো এবার বাড়িকে ডিসাইড করো কি কিনবে তারপরে আবার এসে ভিজিট করবে লিস্টটা অনেক লম্বা করে ফেলেছি তার মধ্যে এখন দেখি সম্রাটকে যে ও আমাকে কোন কোনটা দেবে তো সব কটা তো একবারে কেনা সম্ভব না একটা একটা করে নেব বলো একটা বার্থডে অ্যানিভার্সারি এই সব করে অ্যাকচুয়ালি এখন আমরা দুজন মিলেই প্ল্যান করে করব আমার শুধু আমার উপর দিলেই হবে না কারণ এগুলো অনেক বড় বাজেটের তো আমরা দুজন মিলেই প্ল্যান করব আর খুব তাড়াতাড়ি আমরা প্রিয়া ম্যাডামকে একটা কিছু গিফট করব স্কিম আছে যে আমি মান্থলি কিছু পেয়ে হ্যাঁ অবশ্যই মান্থলি স্কিম তো খুব ভালো রয়েছে মানে হয় না যে আমি বলে দিচ্ছি আপনাকে কোনটা আগে নেব কোনটা পরে নেব আমাদের কিন্তু একটা ভালো প্ল্যান রয়েছে এখানে মেম্বারশিপ প্ল্যান যেটা হয় আমি আপনাকে বলে দিচ্ছি ওকে যেটা বাইরে হয় না 12 মাস জমালে আপনাকে 1 মাস আপনাকে দিচ্ছে মানে সাপোজ আপনি 12 মাস 10000 টাকা করে যদি জমান 12 মাস আপনি 10000 টাকা করে জমাচ্ছেন ঠিক আছে আপনার 120000 হচ্ছে তার উপরে গিয়ে আপনি 10000 টাকা পাচ্ছেন কিন্তু আমাদের এখানে কি হচ্ছে আপনাকে এখানে 10 মাস জমা করতে হচ্ছে 10 মান্থ আপনি জমা করছেন 10 মান্থ যদি আপনি 10000 টাকা করে ম্যাম জমা করেন টোটাল কত হল 100000 টাকা আপনি যখন পারচেজ করছেন বোনাস হিসাবে 75% বোনাস পাচ্ছেন মানে 7500 টাকা বোনাস পাচ্ছেন 7500 টাকা বোনাস তো এটা কিন্তু আপনি পাবেনই প্লাস যখন পারচেজ করছেন যদি আপনি গোল্ডের প্রোডাক্ট কেনেন মেকিং চার্জে আপনি 10% এই ডিসকাউন্টটা পাচ্ছেন 10% ডিসকাউন্ট মানে সাপোজ আপনি কোনো প্রোডাক্টের মেকিং চার্জ 20% যদি আপনার হয় মানে 20000 যদি হয় 20000-এর 10% মানে হচ্ছে 2000 টাকা যদি আপনার এর সাথে অ্যাড হয় আপনি দেখুন এখানে টোটাল কত হচ্ছে 9500 এবার একটা জিনিস দেখুন 9500 টাকা আপনার এটাও কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে প্রোডাক্টের মেকিং চার্জ কত 20000 20000 থেকে যদি 9500 চলে যায় আপনার আর কত থাকছে 10500 টাকা অলমোস্ট কিন্তু আপনি যে প্রোডাক্টটা কিনছেন মেকিং চার্জে 50% ডিসকাউন্ট হচ্ছে আর এই যে মেকিং চার্জে 50% ডিসকাউন্টটা এটাকে কিন্তু আপনার কোনো জুয়েলারি আপনাকে দিতে পারবে না ওর থেকে যদি আপনি ক্লিনিং পলিশিং এর কিছু করতে চান তো মোটামুটি মার্কেট ভ্যালু আমি আপনাকে বলছি 500-700 পড়েই যাবে যেটা আমাদের এখানে ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন কোনো রকম কোনো চার্জ লাগবে না সেটা তানিশের প্রোডাক্ট হোক কিংবা নন তানিশ প্রোডাক্ট হোক কোনো আমাদের কিছু চার্জ লাগবে না তো আজকে যদি ম্যাম কিছু জুয়েলারি পরে আসেন তো আমি আপনাকে ক্লিন করিয়ে দিতে পারি কোনো এরকম হয় হঠাৎ করে ভাই না যে আমার গোল্ড লাগবে আরে কোথা থেকে আনবো টাকা কি সবসময় পকেটে থাকে তো প্ল্যানিং করা রইলো আর যেহেতু আমরা আমি গোল্ডের উপর সেভিং মানে গোল্ডের উপর আমি ইনভেস্ট করতে মানে খুশি আমি হ্যাপি যে আমি গোল্ডের উপর আমি ইনভেস্ট করব তো সেক্ষেত্রে এখন থেকে এই প্ল্যানিংটা আমার বেশ ভালো লেগেছে যে আমি ঘর থেকে আবার এটা কি আমাকে ব্রাঞ্চেও আসতে হবে না আমি ঘর থেকে দিতে পারবো ভালো প্রত্যেক মাসে আমি দিয়ে দিলাম আর বছরের শেষে একবারে প্রিয়া ম্যাডামকে খুশ করে দিলাম তো ঠিক আছে আজকে প্ল্যানিং আমাদের সেট হয়েছে তো বাকি প্ল্যানিং বাড়ি গিয়ে আমরা ফটাফট এটা করে নেব আমাদের এখানে যদি আপনি যখন যদি কোনো গোল্ড এক্সচেঞ্জ করেন না যেটা হয় না যে মেল্টিং করতে হয় মেল্টিং কিন্তু আপনার চোখের সামনে হবে এটা আমাদের কারিগর আমি দেখিয়ে দেবো আপনাকে আমাদের কারিগর রুম রুমেতে আপনাকে সামনে বসিয়ে আমাদের প্রোডাক্ট মেল্ট করবে এখানেও আর কোনো ভয় নেই না আপনারা দেখুন আমরা আপনার কাছ থেকে প্রোডাক্টটা যে নিচ্ছি কত ওয়েটেড নিচ্ছি কত ক্যারেটেড নিচ্ছি সমস্ত কিছু আপনার সামনেই চেক হবে দেন আপনার সামনেই মেল্টিং হবে তো ভীষণ সিকিউরিটি মানে একদম দারুণ সিকিউরিটির সঙ্গে আজকে আমাদের কিন্তু লোকালে এই একটা ভয় থাকে ওরা কোথায় নিয়ে যাবে এই ব্যাপারগুলো থাকে সেখানে আমি সেই ভয়টা আজ পর্যন্ত করাইনি কিছুই করাইনি আমার যেরকম এটা কিন্তু বাস্তব এটা সিরিয়াসলি এটা দিনে দাঁড়িয়ে স্যার 22 ক্যারেটের যা দাম হবে 18 ক্যারেটের সেম দাম নেই 20 ক্যারেটেরও সেম দাম নেই আপনাকে যদি 22 ক্যারেট বলে যদি 21 ক্যারেট দিয়ে দেয় সেখানেই আপনি পার গ্রামে কত টাকা করে লস করে ফেলছেন তো এখানে এদের কারিগর রুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে রুম মানে এখানে যখন কেউ যদি আসে মানে যে বলল ওরা যে গোল্ডটাকে পিওর করানোর জন্য চেক করানোর জন্য সমস্ত কাজ কিন্তু এখানে হয় তো একদম তোমাদের চোখের সামনেই করে দেবে মানে তোমাদের চোখের সামনেই এরা করে দেবে
কেমন লাগলো কালেকশনগুলো একটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করে দেবে। বাট প্রত্যেকটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি, দারুণ কালেকশন, মানে আমি তো কোনো কালেকশন থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না, মানে প্রত্যেকটা জিনিস ভালো লাগছে। এখন মনে হচ্ছে যদি আমাকে সম্রাট সব কিনে দিত আমি সবই নিয়ে বাড়ি চলে যেতাম। সম্রাটও হাসছে আমার কথা শুনে। তো দেবে তো দিনে একটা একটা করে কিনবো, কিন্তু প্রচুর জিনিস কিনবো, এটা আমার এখন ইচ্ছে। তো আজকে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম, এবার চলে যাবো সোজা বাড়িতে। আর সেরকম কিছু দেখানো নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।